ganani mor kamata
মাল নিজে তো দেখবো বিকাল দেখা সময় আর কি পতাকা উত্তরের মধ্যে দিয়ে শুরু হয়েছে একটু আমাকে উদ্বোধনের সঙ্গে এবং নাচ পরিবেশনের মধ্য দিয়ে তোমরা দেখি বললেন অনুষ্ঠান তৈরিবার ধরেছে এখন এই ভাষার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করিবেন দূর হইতে আসা ভাষাবিদ এবং অন্যান্য উপস্থিত ব্যক্তিবর্গ তোমরা সবাই মিলে ধৈর্য সহকারে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনিবেন কামতাপুরি ভাষার উপর আন্দোলন সংগঠিত করিয়া আন্দোলন করিয়া আসিয়া ধরেছে তো সেই আন্দোলন বিগত বামপন্থ সরকার বিশ্রামবাদী আখ্যায়িত করিয়া আন্দোলনকারী অনেক ব্যক্তি জেলে ঢুকাইছেন গণতান্ত্রিক ভাবে যেটা সত্যিকারে গণতান্ত্রিক জনগণের পক্ষে এটা ঠিক হয় নাই কিন্তু জনগণ নিরীহ এবং অবহেলিত বঞ্চিত এদের পক্ষে বৃহত্তর আন্দোলন ওই সময় সম্ভব হয় নাই যার মাধ্যমে ওদের যে কালা কানুন গণতান্ত্রিক যে ব্যবস্থা নিরীহ লোকদের সময় অ্যারেস্ট করা আর জেলে ভর্তি করে দেওয়ার যে ব্যবস্থা সেটার বিরুদ্ধে উকিল আগে পারে নাই যার ফলে সেটা আজকে বড় লাগু আছে সেটা আমরা পুরো আন্দোলন করিয়া পুরো উজ্জ্বল করে দেওয়ার ক্ষমতা আমাদের হয় না যাই হোক ব্রাহ্মণ সরকার বিগত ব্রাহ্মণ সরকারের পতনের পর এবার মমতা ব্যানার্জি যে তৃণমূল সরকার তারা আমাদের ভাষা উঠে স্মরণ উঠেছে এবং এই ভাষা একটা রাষ্ট্রীয় মর্যাদা পাক স্বীকৃত হোক সেই জন্য রাজবংশী একাডেমি ঘোরার উদ্দেশ্যে একটা ঘোষণা কিছুদিন আগে তোমরা করেছে তোমরা সবাই পত্র পত্রিকা দেখে পাচ্ছেন তো দুঃখের হওয়া এইটুকুই আশার আলো যে ভাষাটা দীর্ঘদিন ধরিয়া আন্দোলন করার পরেও বিশ্ববাদী আন্দোলন ছাড়া বিশ্ববাদী এটা মানে সংগঠিত একটা আন্দোলন ছাড়া কিছুই মনে পরিবারের বিগত সরকার সেখানে একটা এই যে একটা সম্মান স্বীকৃত একটা মানে অবস্থা তৈরি হয়ে আছে সেটাকে সত্যিকারে এই সরকারকে একটু হলেও আমাদের স্বাগত জানা দরকার ওদের সিদ্ধান্ত থাকে তো দুঃখের বিষয় এইটাই যে নামটা শুধু নামটার ব্যাপারে শুধু আমাদের একটু আপত্তি কারণ নামটা এখানে রাজবংশী একটা বিশেষ সম্প্রদায় উত্তরবঙ্গে যে ভূমিপুত্র শুধু রাজবংশী নয় রাজবংশী ছাড়াও অনেক জনগোষ্ঠী এখানে আছে এই অঞ্চলে ভূমিগোষ্ঠী ভূমিপুত্র যাদের মাতৃভাষা কামতাপুরি মানে রাজবংশীদের এখানকার বৃহত্তর রাজবংশী সমাজ এখানকার বৃহত্তর মুসলিম সমাজ কামার কুমার তেলি জঙ্গি প্রত্যেকটা জনগোষ্ঠী মানে মাতৃভাষা কিন্তু যাই হোক সেই জন্যে আমাদের কামতাপুরি ভাষার যে সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন তারা দীর্ঘদিন ধরে যে কামতাপুরি ভাষার স্বীকৃতি আন্দোলন করে এসেছে তাদের বক্তব্য যে এখানে শুধু রাজবংশী নামে একাডেমি খোলার মধ্য দিয়া রাজবংশী ভাষার স্বীকৃতির যে একটা ব্যবস্থা সেটা সত্যিকারের যদিও আমরা মানে সম্মান দেওয়া উচিত তথাপিও এটা আমাদের মেন ঠিক নয় যে যদি হয়েও যায় আর কি স্বীকৃতিটা সেইভাবে নামকরণের মধ্যে দেওয়া তাহলে কিন্তু বৃহত্তর যে অন্যান্য গোষ্ঠী আছে যেমন মুসলিম সমাজ এটাকে অন্যান্য জনগোষ্ঠী আছে তারা কিন্তু তারা মনে করলে কি হবে আমাদের এই যে ভূমিপুত্রদের মধ্যে একটা যে বিদ্বেষ ভাব সাম্প্রদায়িক একটা ভাব হ্যাঁ এইটা তৈরি হবে যেখানে উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরিয়া বিভিন্ন সম্পদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করছে সেটা কিন্তু সত্যিকারে বিধ্বস্ত হয়ে যাবে এবং একটা সাম্প্রদায়িক একটা বিচ্ছিন্নতাবাদী মানে আন্দোলন এখানে পুনরায় তৈরি হবে তো এই জন্য একটা মানে অরাজকতার পরিবেশ তৈরি না হয় সেই জন্যে
আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা মাননীয় সরকার অনুরোধ করছি যে তোমার যখন দিবারে কাজ হচ্ছেন যে একটা স্বীকৃতি হোক, তার মানে একটা বাংলা ভাষা নয়, এটা ওই আলাদা একটা ভাষা, যে ভাষাটা 1948 সালে রংপুরে যে বঙ্গ সাহিত্যের বঙ্গ সাহিত্য সমিতি ছিল যার সেক্রেটারি ছিলেন আমরা এস আই প্রশান্ত বর্মা, উনি কিন্তু আমাদের ভাষাটাকে রাজভবনের জন্য অনেক আদর করেছেন, রাজভবনের একটা সমাজের একটা মর্যাদা স্থানে পৌঁছে দিয়েছিলেন উপমনের মধ্য দিয়ে, উনি সেই সময় রাজভবন মাথায় সত্যি আমার পারলেন নয়, তো সেটা না পাইয়া উনি কি করলেন, উনি কামতাপুরি কামতা বিহারী ভাষা ওনার যে সাহিত্য যে শ্রী সাহিত্য কামতাপুরি বিহারী ভাষা আপনি গল্প কবিতা আপনি লিখে গেছেন, বিভিন্ন মোড়ে রাজপথে ওনার গৌরব মুক্তি এখানে দেওয়া হয়, সেই সেই উত্তর হবে মহান নেতাকে সম্মান দানে যদি হয় এইভাবে রাষ্ট্রভাবে সম্মান দেওয়া হয় তাহলে সেখানে উনি নিজে রাজবংশী হওয়া সত্ত্বেও তখন সেদিন রাজবংশী ভাষার স্বীকৃতি উনি চাইলেন না, রাজবংশী ভাষা উনি কবিতা সাহিত্য রচনা করে গেলেন না, উনি কামতা বেহারি ভাষায় উনি সাহিত্য কবিতা লিখে গেলেন, তাহলে ওনার সম্মানের স্বার্থে ওনার কর্মজীবনের সম্মানের স্বার্থে ওনার যে বৃত্তি গড়ানোর সম্মানের স্বার্থে আমরা মনে করছি যে কামতাপুরি আমরা ছবি এবং কামতাপুরি নামের মধ্যে দিয়ে যদি আমাদের ছবি দেওয়া হয় তাহলে সত্যিকারে মানে জাতিগত সত্তা মানে এই উদ্দেশ্যে কিন্তু আমরা এই রাজবংশী ভাষার নামকরণের চিন্তা করছি এবং এই ভাষাটার নাম দাঁড়িয়ে সবার সাথে আমরা প্রমাণ করি যে বঞ্চিত হবে সেই উদ্দেশ্যে আমার ভাষাটার নাম হওয়া উচিত কামতাপুরি ভাষা, আর এই উদ্দেশ্যে আমার সারা উত্তরবঙ্গ বেপিয়া আসাম থেকে উত্তরবঙ্গ বেপিয়া আমাদের এই জাতীয় বড় বড় অনুষ্ঠান দরবার মিছিল মিটিং আন্দোলন বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে কামতাপুরি নাম নামে যাতে এই ভাষার স্বীকৃতি পায় সেইটাই আমার চাওয়া উচিত, যাই হোক আমার তো দামি দামি প্রোগ্রাম আছে, ভূগোলগত অনেক বিশিষ্ট শিল্পী আছে, ওনারা আপনাদের মনোরঞ্জনের জন্য অনেক রকম ভয়া গান উন্নত গান আপনাদের পরিবেশন করবেন, সেটা উপস্থিত হওয়া মানি শুভবৃন্দ সবাইকে আজকাল এই নয়া বছরের বইলা দিন মোর আন্তরিক শুভেচ্ছা, যা যা বড় আছেন তার প্রণাম এবং আর বাকি যারা সবাইকে এবং শুভেচ্ছা জানাবেন আন্তরিক শুভেচ্ছা, সবার ভাল দিয়া শুরু হোক এই নয়া বছর, মুই অনেক দূরন্তর থেকে আসছিলাম কালকে এই উত্তর ফেরত আজই বলছিলাম আলাদা, যাই হোক মোর কালকে আসার আগামীকাল আসার কথা আসলো আমি আজকে আসুন একটু দেখার জন্য, তাই তুমি বেশি কিছু আজি কম না বা আমার কবিতা পাঠ করার একটা ইচ্ছা আছে, কবিতার যা মানে খাতাপত্র সব মোর ফালাকাটাতেই আছে, আমি কোনো রকম বিচার কথা কম আর দু একটা কবিতা আজকে পাঠ করি আর বাকিটা কালি করি, যাই হোক আজি সেটা হচ্ছে যে তার আইন ভাষার কামতাপুরি তার স্বীকৃতি চাই তার মাধ্যমে পড়াশোনা চাই, কারণ এটা আমার আইন ভাষা, আই ভাষার মাধ্যমে পড়াশোনা যদি না শিখি তাহলে পরে ঠিক পড়াশোনাটা ঠিক মতো শেখা হয় না, এটা খালি আমার চাওয়া না, এটা যত জাতি আছে পৃথিবীতে যত জাতি আছে প্রায় 6000 এরকম ভাষা আছে, হ্যাঁ যার সবাই আই ভাষার স্বীকৃতির জন্যে সবাই প্রচেষ্টা আর কামতাপুরি
সময় এই ভাষা বিশ্ব দরবারে উপস্থিত করবার সুযোগও পাইতাম। যাই হোক, এই যে আজকের এই এত মানুষের এত এখানে উপস্থিত হওয়ার যে ক্রাইসিস, যে যে দাবি, এটা কিন্তু মোটে নতুন না হয়। অনেক ছোটবেলা থেকে ওই বাবার সাথে সাথে ঘুরছম, তখন হয়তো এই ব্যাপারগুলো অত বোঝো নাই, কিন্তু আমি দেখছি যে বাবার সঙ্গে বাবার সঙ্গীরা সেই নানান ধরনের প্রবলেম, নানান ধরনের সামাজিক ব্যাপারের জন্য তারা সবসময় নানান ধরনের চেষ্টা করতো, এখানে সেখানে যাইতো, আন্দোলন করতো। তার মধ্যে যে একটা বড় যে ছিল সেটা হচ্ছে আমাদের এই যে কুচবিহারের রাজবাড়ি, সেটা জাতীয়করণ। তারপরে ইতিহাসের যে সমস্যা, আজকে আমরা ছোটবেলা থেকে যে পড়াশোনা শিখি, সে ক্লাস ওয়ান থেকে যে আমার ইতিহাস পাঠ করি একেবারে এম এ ক্লাস পর্যন্ত, এর মাঝখানে আমার কোনো ইতিহাস নাই, আমাদের নাই কোনো কুচবিহারের কথা, নাই কামাতাপুরের কথা, নাই কামরূপের কথা, কোনো জায়গায় আমাদের কোনো ইতিহাস লেখা নেই, আমাদের জাতিরও কোনো ইতিহাস নেই। তা যাই হোক, এই যে নাই, এই নাইটা যাতে হয় তার জন্য বাবাদের আমল থেকে বা তারও আগের আমল থেকে প্রচেষ্টা চলছে। তাই এলাকার যে এই জেনারেশন, এই জেনারেশনের যে ছাওয়ারা, এরাও ঠিক চেষ্টা চালিয়ে যাওয়ার হচ্ছে। তো এই যে আজকে এই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের স্বীকৃতির জন্য আজকে 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে গণ্য হয়। তাই এটা কি যে 1952 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে সালাউদ্দিন, জব্বর, বকরত এই সমস্ত যারা প্রতিবাদী আন্দোলন করেছে তাদের ভাষা স্বীকৃতির জন্য তারা সেদিন সেই সরকারের পুলিশের বা সেখানকার মিলিটারিদের গুলিতে তারা তাদের সেখানকার মাটি রক্তাক্ত হয় এবং তার বিনিময়ে তারা একটা নতুন দেশও তারা পেয়ে যান। আগে তো এটা পাকিস্তান ছিল, তারপরে সেটা বাংলাদেশেও তারা এই ভাষা আন্দোলনের মাধ্যমে একটা দেশও তারা পান। কিন্তু এই দিবসটা পরবর্তী 2000 সালে যখন শেখ হাসিনা আসলেন, সেখানে প্রধানমন্ত্রী ওখানে উনি যখন পাওয়ারে আসলেন, তখন উনি বললেন যে তাহলে আমাদের এই ভাষা এই 21 ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক ভাষা দিবস করা হোক। তখন তার এই চাওয়াতে শেখ মান্না আন্নান এটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিলেন। তো যাই হোক, বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পাইল, কিন্তু আমাদের এই ভাষা, আমরা যে এতদিন ধরে এত যুগ যুগ ধরে আমাদের এই ভাষা, এত লোক এই ভাষায় কথা বলি, এই ভাষার অনেক ইতিহাস, এই ভাষার অনেক লোক, কিন্তু সে ভাষার স্বীকৃতি আজ পর্যন্ত হয় নাই। তা এটা যাতে হয় তার জন্য আমাদের সবারই চেষ্টা করতে হবে, আর এই ভাষায় যাতে আমরা ইতিহাস পাঠ করতে পারি, যাতে অন্য অন্য সাহিত্য চর্চাগুলো করতে পারি, তার জন্য আমাদের সবাইকে চেষ্টা করা লাগবে। আর পরবর্তী জেনারেশনে যারা এখন উঠতি, যারা পড়াশুনো করে তাদেরকেও, এবং যারা সাহিত্যরসিক, যারা গল্প লেখে, যারা কবিতা লেখে, যারা গান লেখে বা গান করে, হ্যাঁ, তাদের প্রতি আমার একটা আহ্বান আছে যে শুধু ভাষা চাই বললে হবে না। যখন আমাদের ভাষাটা স্বীকৃতির জন্য আমাদের ডাকতেই পারে, তখন কিন্তু আমরা আমাদের ভাষা বই, কোনো ধরনের বই আমরা ঠিকমতো দেখাতে পারবো না, কারণ আমাদের নাই কোনো সাহিত্যের কোনো বই, নাই কোনো ইতিহাসের ছোটোখাটো বই, নাই কোনো ইংরেজি, নাই কোনো অঙ্কের বই, নাই কোনো গল্পের বই। হ্যাঁ, এই বইগুলো যাতে তৈরি হয় তার জন্যে এখন যারা উৎসুক তাদের প্রতি আমার আহ্বান, তারা সবাই চেষ্টা করেন যাতে এই ভাষায় বই, বিভিন্ন ধরনের বই আমরা তৈরি করে আমরা দেখাতে পারি। এইটুকু বলে আমি আজকে শেষ করলাম। 1995-এ একটা বই আমি বার করি বাচ্চাদের জন্য, ছড়া ছবি দেওয়া কখ, সেখানকার একটা ছোট্ট কবিতা আমি আজকে পাঠ করব। এটা বাচ্চাদের জন্য। ভাঙু উঠিল পূব আকাশত ফকির ভাঙিল নীল, কালা আন্ধার ওপাকে গেল হাসিয়া বিড়াল দিন, গাও মরিয়া পাপড়ি মেলায় ফুলের ছাওয়া পোয়া, গোয়ালির দুয়ার উদান করি রাখোয়াল দেখে চায়া, বালতি ভরে দুধ ছেঁকে গোয়ালিনী মাই, ছাওয়ার দল উঠিয়া বৈশ নিন্দের সময় নাই, কাউয়ার নাখান চিনিয়ে নাও কাঠ ধরে ক্ষণ, আলসি একটা ছাড়িয়া এবার ঝাড়িয়া তোল, ঝাড়িয়া তোল মন, পড়া আছে লেখা আছে শেখার আছে কত, কইলা ভরে শুরু করো মুনিজনের মতো। যাই, জায়গার নাম বেলতলা। বেলতলা একটা ঐতিহাসিক ঐশ্বর্য, আর নরনারায়ণ বংশ ধরে নেই, আমাদের বিশ্ব সিংহের বংশধর, তৃতীয় ছেলে শিলারায়ের বংশরে একজন
মানে কোচ রাজবংশী মানে প্রতিষ্ঠা করা একটা রাজ্য। 1250 সালের মাঝখানে আর 1250 সালের সময়ে উত্তর গুয়াহাটি কামরূপ নগর থাকি কোচবিহারে কামতাপুরি রাজ্য স্থানান্তর আমরা হয়েছিল। অনেক সময় লাগছে সেই সময় আর 170 টাকা দিয়ে ট্রেন ধরিয়া এই জায়গা পাওয়া গেল। এটা টেকনোলজি যুগের পরিবর্তন আর নতুন যুগ এই নয়া নগর সামাল হবে, নয়া আলো সামাল হবে, আমার সবাইকে এক নতুন মেন্টালিটি রাখার দরকার। আমার জাতির সমস্যাটা কি যদি ভাষার কথা পাওয়া যায় তাদের সমস্যাটা কি পরিচয় লিপির কিসের সমস্যা? সমস্যাটা হইল স্বীকৃতি। আমার ভাষাটা আছে মুই জি কম আমার আগে যে বৈবিধ্য মানুষের হয়ে গেছে কেউ রাজবংশী দিয়ে যে আবেগ উদ্ধারিত করা ভাষণ দিয়ে গেলাম। এই ভাষাটা জীবিত ভাষা, এই ভাষায় কথা বলা হয়, লেখাপড়া করা হয়, কবিতা পাঠ করা হয়। কিন্তু আজকে দুটা প্রতিষ্ঠিত ভাষা বাঙালি আর অসমীয়া, এই ভাষা স্বীকৃতি দিবার না চায়। মূল কবার চান যে কামতাপুরি হল মূল ভাষা আর এই আধুনিক ভারতবর্ষে যদি যখন প্রতিষ্ঠিত ভাষা অসমীয়া আর বাঙালি কামতাপুর থাকি সৃষ্টি হওয়া ভাষা। কখনো কখনো মা বাবার থাকি ছেলের নাম ধনী হয় মানি হয় আর ছেলের নাম দিয়ে কখনো কখনো দুর্ভাগ্যবশত মা বাবার জানা যায়। আজকে সেই দুর্ভাগ্যর সময়, রিসেন্ট হিস্ট্রি 50 বছরের হিস্ট্রি, এই ইতিহাসে অসমীয়া আর বাঙালিরা প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমরা পিছনে চলে গেছ, তার অর্থ এ নয় যে আমার ভাষাটা মূল না হয়। যদি পিছনে চলে যান নরনারায়ণ দিনে চলে যান আর নরনারায়ণ সময় যখন কোচবিহার থাকি যেগুলো চিঠিপত্র লেখামারা করা হয়েছিল আসামের আহোম রাজা, এই চিঠিপত্রের ভাষাটা কামতাপুরি ভাষা। তার পাশাপাশি যখন মোগলের আক্রমণের সময় রাজা প্রাণনারায়ণ আসামের রাজার সাথে চিঠিপত্র নিয়ে আদান প্রদান যেগুলো ভাষা লেখামেলা করা হয়েছে সেই ভাষাটা আজকের কামতাপুরি ভাষা। বাঙালি আর অসমীয়া নতুন ভাষা, নতুন পরিচয়। এই ভাষাটা স্বীকৃতি বা টান পায় তার অর্থ ভাষাটা নাই। নেপালে প্রতিষ্ঠিত গবেষকরা এই ভাষাটা ভাষা বলে স্বীকৃতি দেয়, মাত্র কিছু উচ্চ বর্ণর অসমীয়ার বাঙালির পরিচয় না দিয়ে দরকার নাই। অস্কার না পালে কি হিন্দি ফিল্ম না বানায়, বলিউডে কি সিনেমা না হয়, অস্কারে স্বীকৃতি না দিলেও হয়? আমার কিসের মাঝে স্বীকৃতি লাগে, অন্য স্বীকৃতি কেন লাগে? মুই যদি এখানে খারাপ হয়ে আসুন, মুই যদি ঠিক হয়ে আসুন, মুই যদি মানুষ মই ঠিক আছি, অন্য স্বীকৃতি দিয়ে কি হবে, দরকার নাই। রিসেন্ট হিস্ট্রি জাতি ধর্ম নামে দেশ বিভাজন করা হইল পাকিস্তান আর ভারতবর্ষ, আমার বাদে কি থাকি কিচ্ছু না, উঠে গেল গারো বড় কোচরাজবংশী খাসি জনগোষ্ঠী দিল্লি পশিয়া স্কেল টানে ম্যাপ দিয়ে দেশ ভাড়া করা গেল, এইরকম ভাগ করা গেল, তারা পায়খানা পাকিস্তানে থাকি গেল, মন্দির থাকি গেল ভারতবর্ষে। সেই বাদে আসামেও একটা ধেমালি করে হয় যখন লেট্রিনে যায় কিছু কিছু লোক বলে হয় পাকিস্তান চলে আসে, তার মানে লেট্রিনটা ভাগ করার সময় লেট্রিনটা পাকিস্তানে ঢেকে গেল, এইরকম দেশ ভাগ হচ্ছে। কিন্তু ধর্ম নামে যখন বাঙালিরা সাথ দিল দেশে, বাঙালির মুসলমানও হল বাঙালি হিন্দু হল, সেটা কি চলি গেল না? আমার বাংলাদেশ হল বাঙালির বাদে অন্য একটা দেশ, কোচ রাজবংশীর জায়গা বলে আবার কোচ রাজবংশী রসবাস আবার ভাগ হয়ে কামতাপুর তো নাই, সেই জাতি ভাগ হয়ে গেল বাঙালি বাংলাদেশি অসমীয়া নেপালি বিহারি মেঘালয় এইরকম জাতি ভাগ হচ্ছে। সেইভাবে কামতাপুর দেশ বা কামতাপুর রাজ্য থাকার দরকার যেটা হইবে। এই ভাষার নাম আসামে কি রাখা হচ্ছে? গোয়ালপায়া ভুলবশত স্বনাম গণ্য গায়ক ভূপেন হাজারিকার ভুল মিসলিডিং স্টেটমেন্টের বাদে এই ভাষার নাম আসামে গোয়ালপাড়া। প্রতিমা পান্ডে বড়ুয়া যখন এই ভাষায় গান দেয়
গেছে প্রতিমা প্রতিমা পান্ডে কই কি এই ভাষা কই দেশি ভাষায় গান গেছে দেশি ভাষা কি দেশি ভাষা দেশের ভাষা কোনটা দেশ গোয়ালপাড়া কি দেশ গোয়ালপাড়া তো পড়া গেল কোনটা দেশ উত্তরবঙ্গ উপভাষা কোন দেশের ভাষা দেশি ভাষা দেশি মুসলমান কোন দেশের মুসলমান ভারত দেশে তো ভারতীয় মুসলমান বাংলাদেশে তো বাঙালি মুসলমান পাকিস্তানে তো পাকিস্তানি মুসলমান দেশি ভাষা কোন দেশের ভাষা কামতাপুর দেশের ভাষা কামতাপুর দেশের মুসলমান আরে দেশ না থাকায় অসমীয়ারা বলে গোয়ালপাড়িয়া ভাষা অসমীয়া ভাষার উপভাষা বাঙালিরা বলে উত্তরবঙ্গ উপভাষা একটা ভাষা কি দুটো ভাষার উপভাষা হতে পারে যদি বাঙালির উপভাষা যদি অসমের উপভাষা এটা 10 কিলোমিটারে ধুবরিয়ার কোচবিহারে এই ভাষা কি দুইটা ভাষার উপভাষা হবে পারে ভাষা পণ্ডিত গুলোর মুখ কোন হবার না পারে এটা দেশি ভাষা দেশ কামতাপুর এই কামতাপুর কামতাপুর থাকি গেলে ভাষার নামে কত সমস্যা রাজবংশী কামতাপুরি অন্য একটা সমস্যা না থাকি আপনার মনে রাখো রাজবংশীরা যেটা রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল রাজতন্ত্র জনগোষ্ঠীয় চেতনার উদ্ভব বস্তু পাহাড়ের একটা জনগোষ্ঠী নিজের ভাষা সংস্কৃতি যেরকম রিজার্ভ করে রাখতে পারে সংরক্ষণ করে রাখিবার পারে সেটা একটা রাজতন্ত্রের কারণে অসুবিধা দেশ চালানো হয় 40,000-50,000 সৈন্য চালানো হয় কটিটা কটাটি চালানো হয় চিঠিপত্র লেখা হয় সেইবারে একটা সমন্বয়কারী ভাষার দরকার সেইবারে কামতাপুরি ভাষার সৃষ্টি 40,000 সৈন্য কামান দিবার যা বাবাদে চিলারায় কি কোচ ভাষা বা অন্য বড় ভাষায় কথা বলে হবে অন্য অন্য জনগোষ্ঠীর যে সৈন্য বাহিনী থাকে মন্ত্রী থাকে অমাত্য থাকে সেই সমন্বয়কারী ভাষার বাদেই সগাকে নিয়ে একটা নতুন জাতি গঠন উত্তর পূর্বের প্রথম রাষ্ট্র গঠন হয়েছে কামতাপুরি রাষ্ট্র প্রথম জাতি গঠনের প্রক্রিয়া কামতাপুরি জাতি গঠনের প্রক্রিয়া এই মাঝখানের 50 বছরের বাদেই কি আমরা ভুলতাম কি আমার কি ঐতিহাসিক রাজ্য ঐতিহাসিক ইতিহাস এই সোনালি যুগের ইতিহাস না 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 ফিরে আস আসিতে তো নতুন নতুন সবাই গেলাম দেখা পাও কামতাপুরি ভাষায় কথা কয়া কামতাপুরি ভাষায় লেখামেলা কবিতা কি কি হওয়া নাই নয়া নয়া গেছে নতুন যুগের সূচনা হয়ে গেছে তুমি আর মাত্র একটাই দায়িত্ব এই যাত্রা হাতে হাত ধরিয়া চলে যাবার লাগে আর অন্তিমে ময় আসামের একজন কবি তোমার সৌভিকে দুটা কবিতার লাইন কয়া আজি মোর ভাষণটা অন্ত করিছো অখ্যাত বলি কুমার সৌভিকের এই লাইনটা হল কি চল আমরা একসাথে হাতি তিস্তা তোরসা রায়দা আর ব্রহ্মপুত্র পারে পারে চল আমরা একসাথে হাতি তিস্তা তোরসা ব্রহ্মপুত্র আর রায়দাকের পারে পারে উক্তি দেখি বাগদোয়াদের ভিতা কামতাপুরের মাটি উক্তি দেখি বাগদোয়াদের ভিতা কামতাপুরের মাটি জয় আয় কামতাপুর তোমার নাম দলক কয়জন করে লাগে আর বাদক কিছু থাকে না বাদ্যযন্ত্র কি কি থাকে আপনি আর গানটা কি বিষয়ে কিসের উপর গানটা মানে কি কোন ঠাকুর ঠাকুরটার নামটা আচ্ছা মেচিনি ঠাকুরটা কি মানে আমরা কি তারপরে
আমাদের দিকের মানুষ কি তীর্থপুরি মানসিক করে চিত্তপুরি মহাদেবের বোন মহাদেবের বই নি আমার মানুষ কথা না কোন কেন একটা গানের লাইন একটুখানি করো না দুই লাইন সবাই সুর ধরি করো হ্যাঁ